তোমাদের কার কার সোয়াবিন পছন্দ আমাকে কমেন্টে জানিও। সোয়াবিন তো আমার ছোটোবেলা থেকেই ভীষণ প্রিয়। আমার মা বলতো এটা নাকি হাড়ছাড়া মাংস। আমার মা কেন, আমি অনেককেই শুনেছি বলতে এটা হাড়ছাড়া মাংস। তো সোয়াবিন একটু কষিয়ে রান্না করলেই ভালো লাগে, যেহেতু সোয়াবিন মাংস নামে পরিচিত হাড়ছাড়া। তো যাই হোক, একটু কষিয়ে রান্না করতে হবে সোয়াবিনটা, তাহলে ভালোই লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগে সোয়াবিন সেটা তোমরা জানিও।